দেশে করোনা আক্রান্তের সংখ্যা 4000 ছাড়ালো 24 ঘন্টায় আরো 7 জনের প্রাণহানি এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 127 5 মে পর্যন্ত বাড়লো সাধারণ ছুটি সতর্কতা মেনে উৎপাদনমুখী কলকারখানা খোলা রাখার নির্দেশ রাজশাহীতে এখনো কমিউনিটি ট্রান্সমিশন হয়নি পুলিশের জোর তৎপরতাই কারণ বলছেন বিশ্লেষকরা চট্টগ্রাম বন্দরে ভয়াবহ কন্টেইনার জট স্বাভাবিক করতে কর্তৃপক্ষের নানা উদ্যোগ দক্ষিণ পশ্চিমাঞ্চলে চিংড়ি শিল্পে ধস দিশেহারা ঘের মালিকরা কয়েক কোটি টাকা ক্ষতির আশঙ্কা এবং যশোরে ক্রেতা সংকটে পানির দামে বিক্রি হচ্ছে সবজি আর্থিক লোকসানে কৃষকরা Rainbow All-Rounder Exterior Paint, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট স্বাগত নিউজ 24 দেশ সংবাদে সাথে আছে আমি আফসারউদ্দিন দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত প্রথমেই স্যাভলন অ্যান্টিসেপ্টিক সোপের সৌজন্যে করোনা ভাইরাস পরিস্থিতি দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেল আরও 7 জন এ নিয়ে মোট মৃত্যু হলো 127 জনের গত 24 ঘন্টায় নতুন করোনা রোগী শনাক্ত 414 জন এ পর্যন্ত মোট আক্রান্ত 4186 জন আজ দুপুরে দেশের করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে অনলাইনে ব্রিফিংয়ে এই তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক ঘন্টা পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরছে বাংলাদেশে করোনার করোনায় আক্রান্ত হয়েছে 414 জন এর পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে 4186 জন মৃত্যুবরণ করেছে গত 24 ঘন্টায় 7 জন এবং মোট মৃত্যুবরণ করেছে 127 জন আরোগ্য লাভ করেছে 16 জন মোট আরোগ্য লাভ করেছে 108 জন জ্বর সর্দি কাশি নিয়ে দুই জেলায় দুইজনের মৃত্যু হয়েছে চুয়াডাঙ্গার জীবননগরে করোনা উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু হয়েছে বুধবার রাতে নিজ বাড়িতে তার মৃত্যু হয় এ ঘটনায় ওই নারীর বাড়িসহ আশপাশের 5টি বাড়ি লকডাউন করা হয়েছে রাতেই তার নমুনা সংগ্রহ করে স্থানীয় স্বাস্থ্য বিভাগে পাঠানো হয়েছে এলাকাবাসী জানায় কয়েকদিন ধরেই ওই নারী জ্বর ও কাশিতে ভুগছিলেন এদিকে চাঁদপুরে করোনা উপসর্গ নিয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে আগামী 5 মে পর্যন্ত বাড়ানো হয়েছে সাধারণ ছুটি এ বিষয়ে বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপনে বলা হয়েছে ওষুধ শিল্প উৎপাদন ও রপ্তানিমুখী শিল্প সহ সকল কলকারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের নিরাপত্তা এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করে চালু রাখতে পারবে জরুরি পরিষেবা হিসেবে জ্বালানি ফায়ার সার্ভিস এই আওতার বাইরে থাকবেন এছাড়াও সড়ক ও নৌপথে সকল প্রকার পণ্য পরিবহনের কাজে নিয়োজিত যানবাহন চলাচল অব্যাহত থাকবে একই সাথে কৃষি পণ্য সার কীটনাশক চিকিৎসা সেবায় নিয়োজিত সরঞ্জাম এবং জরুরি কাজের সাথে সম্পৃক্ত অফিস খোলা থাকবে পরিস্থিতি বিবেচনা করে পরবর্তীতে শিল্প কারখানা কৃষি এবং উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট ক্ষেত্রগুলো পর্যায়ক্রমে উন্মুক্ত করা হবে রাজশাহীতে করোনার সংক্রমণ রোধে প্রবেশে পুলিশের কড়াকড়ি সংযোগ সড়কে চলাচলকারীদের থার্মাল মিটার দিয়ে তাপমাত্রা পরীক্ষা করছে পুলিশ পুলিশি তৎপরতার কারণেই এই অঞ্চলে এখনও কমিউনিটি ট্রান্সমিশন ঘটেনি বলে মনে করছেন বিশ্লেষকরা রাজশাহী থেকে কাজী শাহিদের প্রতিবেদন রাজশাহী জেলায় বিভিন্ন পয়েন্ট দিয়ে বের হওয়া সহজ হলেও প্রবেশ করতে কঠোর পুলিশি তল্লাশির মুখে পড়তে হচ্ছে ব্যক্তিগত যানবাহনের পাশাপাশি কুরিয়ার সার্ভিস ওষুধ ও খাদ্য সরবরাহকারী বিভিন্ন যানবাহন তল্লাশির পর প্রবেশ করতে দেয়া হচ্ছে জেলার প্রতিটি প্রবেশ পথেই পুলিশের এমন চেকপোস্ট জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয় 12 এপ্রিল এরপরই রাজশাহীকে লকডাউন ঘোষণা করে জেলা প্রশাসন তবে এ মাসের শুরু থেকেই বিভিন্ন জেলার বাসিন্দাদের প্রবেশ ঠেকাতে পুলিশ সেনাবাহিনী ও স্বাস্থ্য বিভাগ যৌথভাবে কাজ শুরু করে
ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ থেকে যারা ফিরছেন তাদের একত্রিত করে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে। যদি আমরা দেখি যে কিছু লোকজন চলে আসছে আমাদের এখানে আসার পরে আমরা গাড়ি থেকে নামিয়ে তাদেরকে একটা স্কুলে, স্কুল ঘুরে হোক, ইনস্টিটিউশনে হোক, সেখানে তাদেরকে থাকা খাওয়ার ব্যবস্থা করতেছি। জেলার বড় বড় বাজারগুলোকে স্কুল ও কলেজ মাঠে স্থানান্তর করে সামাজিক দূরত্ব নিশ্চিত করা হয়েছে। মানুষের নিরাপত্তা নিশ্চিতের কাজে নিয়োজিত পুলিশ সদস্যরাও যেন করোনায় সংক্রামিত না হয় সেটিও নজর দেওয়া হয়েছে। ফুস্তির থাকার ব্যবস্থাগুলিকে আমরা সুবিন্যস্ত করছি, তাদের নিয়মিত হাত ধোয়া এবং রাইড যে সমস্ত কাপড় চোপড় পরিধান করে সেগুলিকে আবার আমরা এই ইনফেকশন মুক্ত করার এবং জীবাণু মুক্ত করার জন্য ব্যবস্থা নিয়েছি। 618 জন ফোর্স সাধারণ জনগণের জন্য নিজের জানমালের মায়া না করে রাস্তায় কিন্তু তারা সরাসরি নেমে গিয়েছে। তবে বিশ্লেষকদের মতে পুলিশি নজরদারির কারণেই জেলায় এখনও করোনা ভাইরাসের কমিউনিটি ট্রান্সমিশন ঘটেনি, তাই দেশের এই ক্রান্তিকালে সাধারণ মানুষকে নিজেদের স্বার্থেই পুলিশকে সহযোগিতা করা প্রয়োজন। আমরা এখনও পর্যন্ত এই কমিউনিটিতে কাউকে আক্রান্ত হতে শুনিনি, সেটি কিন্তু একটি সুখের বিষয়। মনে হয় যে পুলিশের এই কাজটি ভালোই হচ্ছে। এই মহামারী করোনা থেকে রক্ষা করার জন্য যেহেতু আইসোলেশন এবং সেপারেশন থাকা সেরে আর কোনো উপায় এই মুহূর্তে বিদ্যমান নাই, সেক্ষেত্রে আমি মনে করি পুলিশ যে কাজটি করছে অত্যন্ত প্রশংসনীয় কাজ করছে। জেলায় করোনা শনাক্ত হওয়া সবাই ঢাকা ও নারায়ণগঞ্জ ফেরত, বাইরের জেলা থেকে রাজশাহীতে প্রবেশে তাই পুলিশের এত কড়াকড়ি। কাজী সাহেদ, News24, রাজশাহী। দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বাড়লেও এখনও সচেতন নয় মানুষ। আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকলেও নানা অজুহাতে ঘরের বাইরে আসছে মানুষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সিলেট থেকে সৈয়দ রাসেল ও যশোর থেকে রিপন হোসেন। শুরুতেই সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ রাসেল। রাসেল, সিলেটে তো করোনা সংক্রমণ বেড়েই চলেছে, তবু মানুষ লকডাউনের নির্দেশনা কেন মানছেন না, কী কারণ দেখছেন? ধন্যবাদ স্যার। গত 11 তারিখ থেকে সিলেটে লকডাউন চলছে আনুষ্ঠানিকভাবে, জেলা প্রশাসন ঘোষণা দিয়েছেন লকডাউনের। তো এরপর এই দীর্ঘ প্রায় 12-13 দিন হয়ে গেছে মানুষের, দীর্ঘতায় 10-12-13 দিন হয়ে গেছে মানুষ এখনও লকডাউনের আওতায় আছে, কিন্তু মানুষ এই দীর্ঘ এত দীর্ঘ সময় মানুষ ঘরে থাকতে এই চাইছে না। আসলে মানুষের একটা অভ্যাসগত একটা ব্যাপারও আছে এখানে, মানুষ আসলে দীর্ঘ সময় ঘরে থাকতে চায় না। আর আরেকটি ব্যাপার হচ্ছে আজকে, কারণ আগামী হয়তো শনিবার থেকে আমাদের বাংলাদেশে রমজান শুরু হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আসলে মানুষ এত বেশি, আমার ডানে বামে বা একটু ঘোরালে দেখা যাবে এত মানুষ একদম গিঞ্জি হয়ে আছে পুরো রাস্তা। আমার পাশেই আরও একটু দূরে হয়তো এই সেনাবাহিনী দাঁড়িয়ে আছে, কিন্তু কারো কথা কেউ মানছে না। সেনাবাহিনী বারবার বোঝাচ্ছে মানুষকে ঘরে ফেরানোর জন্য, জেলা প্রশাসন থেকেও বারবার বোঝানো হচ্ছে, লিফলেট বিতরণ করা হচ্ছে, পুলিশ প্রশাসনও বারবার বোঝাচ্ছে মানুষকে ঘরে ফেরানোর জন্য, কিন্তু মানুষ আসলেই ঘরে ফিরছে না। তো আজকে যেটা হচ্ছে আগামী শনিবার থেকে রমজানের কারণে হয়তো একটু বেশি মানুষ রাস্তায় চলে আসছে। তো গত আসলে এত দিন থেকেই মানুষ রাস্তায়, কিন্তু আজকে তুলনামূলকভাবে একটু বেশি এই রমজানের কারণে এটা ধারণা করা হচ্ছে। আর অভ্যাসগত একটা কারণ তো আছেই। আর আরেকটা জিনিস আপনাকে জানিয়ে রাখি, করোনার ব্যাপারটা একটু আমাকে জানানো দরকার। জিনিসটা হচ্ছে গত 24 ঘন্টা সিলেটে 134 জনের করোনা টেস্ট হয়েছিল, এর মধ্যে সিলেট বিভাগের মধ্যে 13 জন আক্রান্ত হয়েছিলেন বা শনাক্ত হয়েছিলেন, এর মধ্যে একজন চিকিৎসক আছেন এবং একজন স্বাস্থ্যকর্মী আছেন। এই সিলেটের ওসমানী মেডিকেলের উপপরিচালক হিমাংশু লাল রাজ জানিয়েছেন, যিনি চিকিৎসক, ওনাকে এই সিলেট ওসমানী শহীদ শামসুদ্দিন হাসপাতালে ইতিমধ্যে স্থানান্তর করা হয়েছে, এবং বাকি স্বাস্থ্যকর্মী ওনাকেও শহীদ শামসুদ্দিন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এই ছিল এই সর্বশেষ প্রক্রিয়া। আর যে চিকিৎসক আসছেন ঢাকা থেকে, ওনার সাথে আরও 5 জন ডাক্তার এসেছিলেন, তাদেরকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এবং নির্ধারিত সময়ে তাদের পরীক্ষা, এই করোনার টেস্টও করা হবে। আর যিনি এই স্বাস্থ্যকর্মী আছে, তাদের বাসার সবাইকে, পরিবারের সবাইকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এই ছিল সিলেটের সর্বশেষ আপডেট। আর জেলা প্রশাসন থেকে বারবার নির্দেশনা এই দেওয়া হচ্ছে মানুষকে ঘরে ফেরানোর জন্য, কিন্তু মানুষ এই ঘরে ফিরছে না। এই ছিল সিলেটের সর্বশেষ আপডেট করোনা নিয়ে। আমি এখন ফিরে যাচ্ছি এই যশোরে, যশোর রিপন আছেন, অপেক্ষা করছেন। রিপনের কাছে জানতে চাচ্ছি আসলে এই যশোরের অবস্থা, লকডাউন মানুষ মানছে না কেন বা কী পরিস্থিতি? রিপন,
ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যশোরেও কিন্তু তার ব্যতিক্রম নাই, যশোরেও কিন্তু মানুষ আমরা দেখেছি যে সকাল থেকে বের হচ্ছেন এবং তাদের যে প্রয়োজন অপ্রয়োজনীয় কিন্তু মানুষ বের হয়ে তারা রাস্তায় আসছেন এবং সেখানে কিন্তু ঘোরাফেরা করছেন কারণে অকারণে। আপনাকে যদি একটু তথ্য জানিয়ে রাখি, যশোরে গতকাল 4 জন রোগী শনাক্ত হয়েছিল করোনা এবং আজকে 2 জন রোগী শনাক্ত হয়েছে, মোট 7 জন রোগী যশোরে কিন্তু শনাক্ত হয়েছে। মোট যশোরে যদি আপনার যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে পরীক্ষা হচ্ছে, আজকে গত 24 ঘন্টা 84টি পরীক্ষা হয়েছিল, সেখানে 12 জন পজিটিভ আসছে। তো এই 5 জেলায় মোট এই রোগী শনাক্ত হয়েছে। তো আমার সাথে একজন আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ সদস্য রয়েছে, আপনার কাছে একটু জানতে চাই, আপনি তো সকাল ধরে রয়েছেন এই এলাকায়, কী পরিমাণ মানুষ আসছে এবং প্রয়োজনে আসছে না বিনা প্রয়োজনে বেশিরভাগ মানুষ আসছে, আপনি কী দেখছেন? আসন্ন রমজান উপলক্ষে মানুষ প্রয়োজন অপ্রয়োজন উভয় ক্ষেত্রেই বাইর হচ্ছে, যারা অপ্রয়োজনে বাইর হচ্ছে আমরা পুলিশের পক্ষ থেকে তাদেরকে ফেরত পাঠিয়ে দিচ্ছি এবং করোনার ভয়াবহতা সম্পর্কে তাদের বোঝাচ্ছি যাতে তারা বাইরে না আসে এবং এখান থেকে আমরা তাদেরকে ব্যাক করে দিচ্ছি যে আপনারা ঘরে ফেরত যান, ঘরে থাকেন। কি পরিমাণে মানুষ আসছে? মোটামুটি তুলনায় একটু কম, তবে আগের থেকে একটু কম, এখন চলাচল অনেকটাই কম আগের মতো, আগে 2-4 দিন আগে যেভাবে চলছে এখন সেই পরিমাণ লোক চলছে না, অনেকটা মানুষ সচেতন হচ্ছে, আমরা বুঝাচ্ছি অনেকটা কমই আসছে আর কি মানুষ চলাচল। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে আগের থেকে একটু হলেও কম আসছে মানুষ, কারণ রোগী যে ধরা পড়ছে এ কারণে কিন্তু তারা বলছেন যে কিছুটা হলো আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা রয়েছে, পাশাপাশি যে মানুষের সচেতনতা সেটা কিন্তু বাড়ছে। তো সব মিলে যশোরের প্রেক্ষাপটে যদি বলতে হয় যে সব মানুষ কিন্তু তাদের যে দূরত্ব সেই দূরত্ব কিন্তু মানছে না এবং ঘরের বাইর এখন হচ্ছে, তবে এই পরিস্থিতি যদি সৃষ্টি হতে থাকে আরও কিন্তু আক্রান্তের সংখ্যা বাড়বে। আপনি জানেন যে দিন গেলে কিন্তু আক্রান্তের সংখ্যা বাড়ছে। তো সব মিলে এই ছিল আমার কাছে সর্বশেষ, ফিরছি স্টুডিওতে আপনার কাছে। রিপন এবং রাসেল, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। বরিশালে স্বাস্থ্যবিধি অমান্য করায় 9টি প্রতিষ্ঠান ও 1 ব্যক্তির কাছ থেকে 1,33,000 টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। নগরের বিসিক এলাকায় 2টি প্রতিষ্ঠানের গোডাউন সিলগালা করে দেওয়া হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হুদা র্যাবের সহায়তায় ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতাউর রাব্বি পুলিশের সহায়তায় আজ সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় সংশ্লিষ্টরা করোনার ভয়াবহতা সম্পর্কে জনসাধারণকে সচেতন করেন। এই ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে সবাইকে স্বাস্থ্যবিধি অনুযায়ী নিজ নিজ ঘরে থাকার আহ্বান জানান তারা। জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানান তারা। নিউজ 24 দেশ সংবাদে নিচ্ছে একটি বিরতি, ফিরছে একটু পর, সাথে থাকুন। আবার স্বাগত, দেখছেন নিউজ 24 দেশ সংবাদ। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে গত শুক্রবার থেকে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা শুরু হয়েছে, তবে অভিযোগ রয়েছে করোনা পরীক্ষা এখনও রিএজেন্ট কিট ও পিপিই সরবরাহ করেনি কর্তৃপক্ষ, এমনকি পায়নি অন্যান্য পরীক্ষা সরঞ্জামও। এই পরিস্থিতিতে জিনোম সেন্টারে থাকা নিজস্ব সরঞ্জাম দিয়ে চলছে ঝুঁকিপূর্ণ এই পরীক্ষার কাজ। এই অবস্থা চলতে থাকলে নানা পরীক্ষায় যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে বলে জানিয়েছেন এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। রিপন হোসেনের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। 17 এপ্রিল থেকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে শুরু হয় করোনা নমুনা পরীক্ষা। গেল কয়েকদিনে যশোর, কুষ্টিয়া, নড়াইল, মেহেরপুর, মাগুরা, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা জেলার 269টি নমুনা পরীক্ষা করা হয়েছে এই ল্যাবে। 13 জনের করোনা পজিটিভও আসে। করোনা সন্দেহভাজন রোগীদের নমুনা পরীক্ষার জন্য 880টি কিট দিলেও রিএজেন্ট কিট, সুরক্ষা সরঞ্জামাদি, অন্যান্য উপকরণ এখনও দেয়নি কর্তৃপক্ষ। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে থাকা নিজেদের উপকরণ দিয়েই চলছে পরীক্ষা। আমরা যে কিটগুলি পাচ্ছি সেই কিটগুলি কিন্তু সম্পূর্ণ নয়, এর মধ্যে অনেক জিনিস পার্সোনাল প্রোটেকশন কিটের মধ্যেও দেখা যায় যে তারা হ্যান্ড গ্লাভ দিচ্ছে না, মাথার ক্যাপ দিচ্ছে না, অনেক কিছুই তারা ওখানে মিসিং আছে। স্যাম্পলগুলো হ্যান্ডেলিং করে তাদের জন্য কিছুটা ঝুঁকিপূর্ণ অবস্থা এখনও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভুগছে। এ অবস্থা চলতে থাকলে বিশ্ববিদ্যালয়ে করোনা পরীক্ষা যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে, তাই রিএজেন্ট কিট ও নিজেদের সুরক্ষা সরঞ্জামাদির দাবি জানিয়েছেন উপাচার্য।
আপনারা জানেন যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একটি ছোট্ট বিশ্ববিদ্যালয়, এর রিসার্চ ফান্ডটা কিন্তু অত বড় না, তারপরেও আমরা এই কাজগুলি করে যাচ্ছি। আমরা সমস্ত সাপ্লাইগুলি সঠিকভাবে পেলে আমরা ভালোভাবে কাজ করতে পারবো। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে প্রতিদিন কমপক্ষে 200টি নমুনা পরীক্ষা করা সম্ভব বলেও জানান সংশ্লিষ্টরা। ডেক্স রিপোর্ট, নিউজ 24। করোনা বিস্তার রোধে সাধারণ ছুটির কারণে পণ্য খালাস কম হওয়ায় চট্টগ্রাম বন্দরে জাহাজ ও কন্টেইনার জট বেড়েছে। বন্দরের ডিপোগুলোতে ধারণ ক্ষমতার চেয়ে বেশি কন্টেইনার রয়েছে। এই সংকট নিরসনে কন্টেইনার সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। তবে নৌ প্রতিমন্ত্রী বলেছেন বিজিএমই ও বিকেএমই এর এবং ব্যবসায়ীরা এগিয়ে আসলে বন্দরের এই সমস্যা দ্রুত দূর হবে। বিজিএমই বিকেএমই বা অন্যান্য যেসব ম্যানুফ্যাকচারিং যেসব অন্যান্য যে ব্যবসায়ী যাদের কন্টেইনার এখানে আছে আটকা পড়েছিল এতদিন সিদ্ধান্তের কারণে, তো তারাও আজকে তাদের প্রতি আমাদের আহ্বান, আমি ইতিমধ্যে যোগাযোগ হয়ে গেছে, তারা এখানে নিয়ে যাবে। আমাদের টার্গেট হচ্ছে কন্ডিশনটাকে আমরা কমিয়ে আনা। আমরা আপনারা সকলে জানেন যে ইতিমধ্যে আমরা যদি অফডকে আমরা পূর্ণ করে নিতে পারি আমাদের কন্টেইনারগুলো, আমরা অনেকখানি 50% বেশি কন্ডিশন কমে যাবে। বাকি যেটি থাকবে সেটির জন্য সকলের জন্য ভালো হয় এমন কোনো একটা ব্যবস্থার মাধ্যমে আমরা সেটাকে অ্যাপ্রোচ করতে চাই। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয় জয়, কন্টেইনার জট নিরসনে কি কি উদ্যোগ নেওয়া হয়েছে, কি দেখছেন? ধন্যবাদ আফসার, আপনি যথার্থ বলছেন। একটু আগে আমাদের প্রতিবেদনেও কিন্তু আসলে অনেক কিছু দেখানো হয়েছে। আমি আপনাকে জানাতে চাচ্ছি যে চট্টগ্রাম বন্দর দেশের সবচেয়ে বড় সমুদ্র বন্দর, এই সমুদ্র বন্দরের উপর কিন্তু অনেকটা নির্ভর করে। তো আপনি অবশ্যই জানেন কিন্তু চট্টগ্রাম বন্দরে দিন দিন যে কন্টেনার জট এমনকি জাহাজ জটও কিন্তু দিন দিন বাড়ছে, যেহেতু করোনা লকডাউন চলছে চট্টগ্রামেও, সেই কারণে কিন্তু পরিবহন সংকটের কথা বলে এমনকি ব্যাংকের যে সময়সীমা রয়েছে সেই সময়সীমাটা অনেকটা বাড়ানোর কথা বলে কিন্তু আসলে ব্যবসায়ী যারা আছেন, বন্দর ব্যবহারকারী যারা আছেন, তাদের সেই দাবি জানিয়ে কিন্তু তারা কিন্তু আসলে অনেক দিন ধরে কিন্তু বন্দরকে বলে আসলেও এখনও পর্যন্ত তার কোনো সুরাহা না হওয়ার কারণে তারা কিন্তু আসলে অনেকটা পণ্য খালাস বন্ধ করে রেখেছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো আসলে যে এখন একটা উদ্যোগ নিয়েছে তারা, যে ব্যাংকের যে সময় সীমাকে কিছুটা বাড়ানো হয়েছে, এমনকি যে বন্দরের ভেতরে যে কন্টেনার জট রয়েছে সেই কন্টেনারগুলো জট কমাতে বা রোধে কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, এমনকি অফডকে সে কন্টেনারগুলি সরিয়ে নেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো এই বিষয় নিয়ে আরেকটু বিস্তারিত আমরা জানবো। তো আমার পাশে আছেন চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক। আমরা একটু জানতে চাচ্ছি, ভয়াবহ আকার রূপ নিয়েছে চট্টগ্রাম বন্দরের কন্টেনার জট, এমনকি জাহাজ জটও কিন্তু খুব একটা বেড়ে যাচ্ছে, কেন হচ্ছে বলে মনে করেন? ধন্যবাদ। চট্টগ্রাম বন্দরে আমরা করোনা ভাইরাস পরিস্থিতি শুরু হওয়ার পর থেকেই চট্টগ্রাম বন্দরকে সার্বক্ষণিক খোলা রাখার জন্য, জটমুক্ত রাখার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আমাদের মাননীয় নৌপরিবহন মন্ত্রী, নৌপরিবহন সচিব মহোদয় থেকেও এ ব্যাপারে পর্যাপ্ত নির্দেশনা রয়েছে। দেশের স্বার্থে, দেশের আমদানি রপ্তানির স্বার্থে চট্টগ্রাম বন্দরকে সার্বক্ষণিকভাবে আমাদের এগিয়ে নিতে হবে। সেই হিসাবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ 24/7 আমরা কাজ করে যাচ্ছি। কিন্তু যে সমস্যাটা হচ্ছে আমাদের, যে এর সাথে সংশ্লিষ্ট যে স্টেক হোল্ডার, আমদানিকারক, রপ্তানিকারক, শিপিং এজেন্ট, কাস্টমস, সবাই সাথে একসাথে লয় রেখে কাজ না হলে চট্টগ্রাম বন্দর খোলা রাখলেই শুধুমাত্র কার্গো ডেলিভারি হয় না। তো এক্ষেত্রে আমরা সবাইকে আহ্বান জানিয়েছি মালামাল দ্রুত ডেলিভারি নেওয়ার জন্য এবং জাতীয় রাজস্ব বোর্ডকে আমরা বারংবার অনুরোধ জানিয়েছি যে কাস্টমস কর্তৃপক্ষ যেন সার্বক্ষণিক কাজ করে সবগুলা কার্গোর ব্যাপারে যেন তারা তাদের অফিস কার্যক্রম চালু রাখে। তো আসার বিষয় হচ্ছে গত কয়েকদিনের মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে জাতীয় রাজস্ব বোর্ড থেকে কয়েকটি অর্ডার হয়েছে, বিশেষ করে সবগুলা কাস্টম হাউস তারা সর্বক্ষণ এখন খোলা রেখেছে। ইতিপূর্বে 6টা পণ্য অফডকে নিয়ে যাওয়ার জন্য জাতীয় রাজস্ব বোর্ডের একটা নির্দেশনা ছিল, তবে সেক্ষেত্রে এটা সাফিসিয়েন্ট ছিল না, মাত্র 1200-1300 কন্টেনার আমরা অফডকে পাঠাতে পারতাম। তো আজকে একটা সুখবর হচ্ছে, আজকে মাননীয় মন্ত্রী মহোদয় এবং আমাদের নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় সচিব মহোদয় এর উদ্যোগে জাতীয় রাজস্ব বোর্ড থেকে এ ব্যাপারে একটা নির্দেশনা আমরা ইতিমধ্যে পেয়েছি। সব কন্টেইনারই, সব আমদানি কন্টেইনার এখন অফডকে প্রেরণ করা যাবে। তো সে ব্যাপারে আমাদের এই আদেশ পাওয়ার পরই আমাদের অলরেডি এই প্ল্যানিং শুরু হয়ে গেছে, কত কন্টেইনার সেখানে পাঠাতে পারবো। তো আমরা যতটুকু জেনেছি অফডকে
তাদের টোটাল 65,000 ক্যাপাসিটি রয়েছে 19টা অপডকে এবং প্রায় 18 থেকে 19,000 কন্টেনার তারা অ্যাকোমোডেট করতে পারবে। তো সেই 18-19,000 কন্টেনার যদি আমরা আগামী কয়েকদিনের মধ্যে পাঠাতে পারি তাহলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের যে বিদ্যমান জট আছে সেটা নিরসন হবে এবং আউটারে যে আমাদের জাহাজের যে একটা কিউ আছে প্রায় 33টা কন্টেনার জাহাজ বর্তমানে আপাতকমান আছে সেগুলোকেও আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে জেটিতে নিয়ে আসতে পারব। বহিনঙ্গরে এখন কতটি জাহাজ আছে আর বন্দরের ভেতরে কত কন্টেনার এখনও পর্যন্ত আটকে আছে বলে মনে করেন? আজকে পর্যন্ত যদি আমাদের হিসেবে যেটা আছে প্রায় 49,200 কন্টেনার চট্টগ্রাম বন্দরে আছে, আমাদের ধারণ ক্ষমতা ছিল প্রায় 1-200 কন্টেনার বেশি এবং যেই 33টা জাহাজ আউটারে আছে সেখানেও অ্যাভারেজে 30 থেকে 35,000 কন্টেনার আছে। সুতরাং এই কন্টেনারগুলো যত দ্রুত আমরা ডেলিভারি দিতে পারবো কিংবা অপডকে পাঠাতে পারবো তত দ্রুততম সময়ের মধ্যেই আমরা আউটারে জাহাজগুলোকে ক্লিয়ার করতে পারবো। ধন্যবাদ আপনাকে। আফসার, আপনি অবশ্যই বুঝতে পেরেছেন আমরা চট্টগ্রাম বন্দরের সচিবের সাথে কথা বলেছি, তিনি যেমনটা বললেন যে ব্যবসায়ী যারা আছেন তারা যদি এগিয়ে আসে এই মুহূর্তে, এমনকি যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে অপডক এর মধ্যে সেই কন্টেনারগুলো সরিয়ে নেওয়ার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত যদি দ্রুত তারা যদি কার্যকর করতে পারে তাহলে কন্টেনার জট অনেকটা কমে আসবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তো এ ছিল আমার এখানকার সর্বশেষ, ফিরে যাচ্ছি স্টুডিওতে আফসারের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে অঘোষিত লকডাউনের মধ্যে চট্টগ্রাম ইপিজেডের অনেক কারখানায় সাময়িক কাজ বন্ধ ঘোষণা করা হয়েছে। এরই মধ্যে 100-এর বেশি শিল্প কারখানা লে অফের আবেদন জানিয়েছে, পাঠিয়েছে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে। ব্যবসায়ীদের অভিযোগ সরকার কোনো প্রণোদনা দেয়নি, বরং অল্প সুদে চাপিয়ে দেওয়া হচ্ছে ঋণ। নয়নবর জয়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। করোনা ভাইরাসের কারণে চট্টগ্রামে শিল্প ও গার্মেন্টস কারখানাগুলোর রপ্তানি আদেশ বাতিল সহ কাঁচামাল সংকটের কারণ দেখিয়ে লে অফের আবেদন করেছে 2 ইপিজেডের 69টির বেশি কারখানা। ইপিজেডের বাইরেও আরও 35টি কারখানা রয়েছে লে অফের পথে, এর মধ্যে সবচেয়ে বেশি রয়েছে পোশাক শিল্প কারখানা। নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতেই লে অফের মতো সাময়িক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এমনই দাবি ব্যবসায়ীদের। ফ্যাক্টরি যখন আমরা চালাতে পারতেছি না স্বাভাবিকভাবে এদের বেতন দিতে হবে এবং এই টাকাটা আসবে কোথার থেকে? লে অফের শব্দ এটা হয় যে মানে বেতন না দেওয়া, লে অফের বিধি অনুযায়ীও এখানে বেতন দেওয়ার একটা নিয়ম আছে। করোনা ভাইরাস সংক্রমণজনিত অর্থনৈতিক সংকট সামলাতে এরই মধ্যে গার্মেন্টস সহ রপ্তানি খাতের জন্য প্রণোদনা দিয়েছেন সরকার। ব্যবসায়ীদের অভিযোগ সরকার কোনো প্রণোদনা দেয়নি, বরং অল্প সুদে চাপিয়ে দেওয়া হচ্ছে ঋণ। 2% সুদে আপনার 6 মাসের গ্রেস পিরিয়ড দিয়ে বাকি 18 মাসের ইনস্টলমেন্ট দিয়ে একটা নির্ধারিত একটা লোন দিচ্ছে। তবে কর্ণফুলী ইপিজেড কর্তৃপক্ষ বলছে শ্রমিকরাই দেশের অর্থনীতির চাকা সচল রাখে, করোনা পরিস্থিতিতে কারখানাগুলো লে অফে গেলে বিপাকে পড়বে শ্রমিকরা। দেশের যে শ্রমিক আছেন তারা যদি বেঁচে থাকে, তারা যদি ভালো থাকে, দেশের অর্থনীতির চাকা ঘুরবে এবং ঘুরতে বাধ্য। এ পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন শ্রমিকরা। কোম্পানিও যেমন সাধারণ ছুটি হিসেবে এটা গ্রহণ করে, যে ক্ষেত্রে আমরাও বাঁচে থাকতে পারি আর দ্বিতীয় কথা হচ্ছে কোম্পানিও যেন বাঁচে। লে অফ করতে গেলে 4,500 টাকা পাইব, 5,000 টাকা পাইব, এদের কষ্ট হয়ে যাবে চলতে। শ্রম আইনে লে অফের ক্ষতিপূরণ হিসেবে মূল বেতনের অর্ধেকের পাশাপাশি বাড়ি ভাড়ার পুরো অংশ পাবে শ্রমিকরা, এরই সাথে বোনাসও পাবে পুরোটাই। ডেস্ক রিপোর্ট, News24। বকেয়া বেতন ভাতার দাবিতে দিনাজপুরের সেতাবগঞ্জ চিনিকলের শ্রমিক কর্মচারীরা বিক্ষোভ করেছেন। সকালে সেতাবগঞ্জ চিনিকলের মূল গেটের সামনে বিক্ষোভ করেন তারা। এ সময় তারা অভিযোগ করে বলেন চলতি মাস সহ 4 মাস ধরে মিলে শ্রমিক কর্মচারী এবং কর্মকর্তারা কোনো বেতন ভাতা পাননি। এতে করোনাকালে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে বারবার চিনিকলের ব্যবস্থাপনা পরিচালককে বেতন ভাতা পরিশোধের ব্যাপারে চাপ দিয়েও কোনো ফল না পেয়ে বাধ্য হয়ে পথে নেমেছে তারা। দ্রুত বেতন ভাতা পরিশোধের জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেন চিনিকলের কর্মচারীরা। প্রশাসন এবং এমডি আমাদের শ্রমিক কর্মচারীদের 4 মাসের বেতন ভাতা পরিশোধ করতে পারেনি। এই মুহূর্তে আমার শ্রমিক কর্মচারী ভাইরা অসহায় দিন যাপন করতেছে। বর্তমান করোনা ভাইরাসের আক্রান্ত দেশের যে অবস্থা তাতে আমরা খুব জরাজীর্ণ অবস্থা জীবনযাপন করতেছি।
নিউজ 24 দেশ সংবাদে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। স্বাগত আরেকবার দেশ সংবাদে। করোনা ভাইরাসের প্রভাবে রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে চিংড়ি শিল্পে ধস নেমেছে। স্থানীয় বাজারগুলোতে গলদা এবং বাগদা চিংড়ির পাশাপাশি ট্যাংরা, পাবদা এবং তেলাপিয়ার দাম কমে গেছে। এতে দিশেহারা হয়ে পড়ছেন খামারি এবং ব্যবসায়ীরা। এই অবস্থায় আগামী অর্থবছরে শুধু সাতক্ষীরার জেলাতেই মৎস্য খাতে প্রায় 200 কোটি টাকা ক্ষতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। শাকিলা ইসলাম জুয়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রভাবে গেল কয়েক মাস ধরে ইউরোপ সহ আন্তর্জাতিক বাজারে চিংড়ি রপ্তানি বন্ধ রয়েছে। এ পরিস্থিতিতে সাতক্ষীরার স্থানীয় বাজারে 1400 টাকা দরের চিংড়ি মাছ বিক্রি হচ্ছে 500 থেকে 600 টাকায়, আর 1200 টাকা দরের চিংড়ি মাছ বিক্রি হচ্ছে 450 টাকা থেকে 500 টাকায়। উৎপাদন খরচের চেয়ে কম মূল্যে মাছ বিক্রির কারণে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন চাষিরা। বিক্রির জন্য 2-3 মাসের জন্য বন্ধর কারণে আমরা বিক্রি করতে পারতেছি না, ঘেরের পানিও শুকিয়ে গেছে, এজন্য আমরা ক্ষতিগ্রস্ত। আমাদের ব্যাংকের যে সুদের টাকাটা যদি সরকার মৌখিক করে দেয় তাহলে আমরা উপকৃত হব। আবার বাজারে ক্রেতা না থাকায় ভেটকি, ট্যাংরা, পার্শে, তেলাপিয়া সহ অন্য সব ধরনের সাদা মাছের দরও কমে গেছে। যারা মাছ চাষ করে এদের তো ব্যাপক আকারে একটা ক্ষতি, প্লাস আমরা যারা আড়তদার আমাদেরও একটা ক্ষতি। ঘেরে ব্যবসায়ী এখন বর্তমানে খুব দুর্দিনে আছি, আমরা মাছ বিক্রি করতে যেয়ে খুব হিমশিম খেয়ে যাচ্ছে। সরকার ঘোষিত প্রণোদনার পাশাপাশি ব্যাংক সুদ মৌকুফের দাবি জানিয়েছে চিংড়ি চাষী সমিতির এই নেতা। যারা ব্যাংক থেকে অনেক টাকা ঋণ নিয়েছে, কোটি কোটি টাকা ঋণ নিয়েছে, মধ্যম মাঝারি ছোট, এই ঋণগুলো যাতে সরকারিভাবে সুদ মৌকুফ করা হোক এবং আগামী 5 বছর কিংবা 10 বছরের সময় বেঁধে দেওয়া হোক, এর মধ্যে কিস্তিতে পরিশোধ করবে। শুধু সাতক্ষীরা জেলাতেই মৎস্য খাতে প্রায় 200 কোটি টাকা ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় মৎস্য বিভাগ। আমাদের প্রায় 200 কোটি টাকার মতো যে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে ভবিষ্যতে, কারণ এখন তারা পোনা ছেড়ে বিক্রি করার সময় উপযোগী হওয়ার কথা ছিল। এখন সাতক্ষীরায় 2,76,000 হেক্টর জমিতে চিংড়ি চাষ হয়। গত বছর এ খাত থেকে বৈদেশিক মুদ্রা আয় হয়েছে 5,000 কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এদিকে পরিবহন সংকট ও চাহিদা কমে যাওয়ায় ধস নেমেছে সবজির বড় পাইকারি বাজার যশোরে। বাজারে দর না থাকায় হতাশ কৃষকরা। রমজানে এই অবস্থা চলতে থাকলে বড় ধরনের ক্ষতির মুখে পড়বে এই অঞ্চলের কৃষক। রিপন হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেশের 60% সবজি উৎপাদন করা হয় যশোর অঞ্চলে। বছরের 32,000 হেক্টর জমিতে প্রায় 3,00,000 মেট্রিক টন সবজি সারা দেশে সরবরাহ করা হয়ে থাকে। এর ভিতরে 2,00,000 মেট্রিক টন শীতকালীন সবজি যশোরের চাহিদা মিটিয়ে ঢাকা সহ বিভিন্ন জেলায় পাঠানো হয়। রমজান মাসে ভালো দামের আশায় আগাম গ্রীষ্মকালীন সবজি আবাদ করছেন কৃষকরা। জেলার বড় মোকাম, সাতমাইল ও চূড়ামনকাটি বাজারে চলতি মৌসুমের পটল, বেগুন, শিম, টমেটো, লাউ, পেঁপে সহ বিভিন্ন ধরনের সবজি বিক্রি করে থাকে কৃষকরা। তবে করোনার কারণে এবারে চিত্রটা ভিন্ন। পাইকাররা না আসায় পানির দরে বিক্রি হচ্ছে সবজি, এতে আর্থিকভাবে লোকসান গুনতে হচ্ছে তাদের। এখন যে পটলের যে বাজার তাতে চাষি লসের লক্ষণ বেশিরভাগ। প্রফিটটা আসলে 10-12 টাকা 15 টাকা পিস বেচা যেত, তাহলে আমাদের একটু চালান থাকতো, এখন বেচা হচ্ছে মাত্র 6 টাকা পিস। এখন সেভাবে প্রতিদিন বাজার হচ্ছে না, না হওয়ার জন্য এই মালের দর আমরা পাচ্ছি না ঠিক মতন। পাইকাররা জানান সবজি চাহিদা না থাকায় কম দামে বিক্রি করতে তারা বাধ্য হচ্ছেন। ঢাকা শহরে তো মানুষজন আসলে করোনার আতঙ্কে আসলে মানুষজন চলে আসছে কিংবা ঘর থেকে বেরোচ্ছে না, এই কারণে মনে করেন আমরা যে মালগুলো পাঠাচ্ছি তাতে আমাদের লোকসান হচ্ছে বেশি। 1 কেজি মাল কেনা পড়ছে 28 টাকা, খরচ আছে 5 টাকা, 33 টাকা, কালকে 32 বেশি 25 বেঁচেছে। কৃষি বিভাগ বলছেন গ্রীষ্মকালীন সবজির প্রচুর সরবরাহ থাকার পরও পরিবহন সংকট সহ নানা কারণে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন কৃষকরা। যোগাযোগ ব্যবস্থা এখন কম, মার্কেটে সবজি উঠালেও ওরা সেই সঠিকভাবে দামটা পাচ্ছে না আর কি, কম মূল্যে তারা সবজি বিক্রি করতেছে। তাছাড়া সবজির উৎপাদন এখন গ্রীষ্মকালীন সবজি প্রচুর উৎপাদন হচ্ছে। যশোর জেলায় চলতি মৌসুমে 16,660 হেক্টর জমিতে গ্রীষ্মকালীন সবজির আবাদ হয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধে জনসমাগম এড়াতে রাজধানী সহ বিভিন্ন স্থানের কাঁচা বাজার খোলা মাঠে স্থানান্তর করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আশুলিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল,
খোলা মাঠে তো এখন কাঁচা বাজার, এতে সামাজিক দূরত্ব বজায় রাখা কতটুকু সহজ হচ্ছে? কেনাকাটা করছেন যারা ক্রেতারা, তারা কতটুকু দূরত্ব বজায় রাখছেন এই মুহূর্তে, কি দেখছেন? ধন্যবাদ আফসার। আপনি যেমনটি বলছিলেন যে এই যে সামাজিক দূরত্ব এবং করোনা ভাইরাসের যে মহামারী যে আকারে যাতে বিস্তার না করতে পারে সে কারণে কিন্তু এইখানকার যে কাঁচাবাজারগুলি রয়েছে সাভার এবং আশুলিয়ার যেসব কাঁচাবাজারগুলি আগে মহাসড়কগুলিতে ছিল সেগুলো কিন্তু এখন বিভিন্ন ফাঁকা জায়গায় স্কুল মাঠে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে কিন্তু বাউন্ডারির মধ্যে রাখা হচ্ছে এবং ট্রানজিট পয়েন্ট রয়েছে, সেখান থেকে এক পাশ দিয়ে ইন হচ্ছে আর এক পাশ দিয়ে আউট হচ্ছে। সেই সব বিষয় নিয়ে কিন্তু এখানকার ধামসোনা ইউনিয়নের যে চেয়ারম্যান সাইফুল ইসলাম তিনি রয়েছেন আমার সঙ্গে, আমি একটু কথা বলতে চাই। এছাড়াও কিন্তু আগামীকালকে রানা প্লাজা 7 বছর পূর্তি হতে যাচ্ছে, সেই বিষয় নিয়ে কিন্তু আপনার এখানকার যারা রয়েছে যারা শ্রমিক নেতা রয়েছে তাদের সঙ্গেও কিন্তু কথা বলছেন এবং সেই বিষয় নিয়ে একটু কথা বলবো আপনার সঙ্গে। একটু কথা বলতে চাই যে নিরাপত্তা সামাজিক যে দূরত্ব বজায় রেখে কি যে এই দোকানগুলি রাস্তা থেকে যে মাঠের মধ্যে নিয়ে আসেন এতে কোনো অসুবিধা হচ্ছে কিনা? ধন্যবাদ আপনাকে। আমরা প্রশাসনের নির্দেশ পেয়ে রাস্তার পাশে যে দোকানগুলো বসত সেই দোকানগুলো আমরা বিভিন্ন স্কুল মাঠে 10 ফিট দূরত্ব বজায় রেখে আমরা দোকানগুলো করে দিয়েছি এবং এক পাশ দিয়ে ঢুকবে আর এক পাশ দিয়ে বাজার করে বের হয়ে চলে যাবে। এভাবে আমরা এই ব্যবস্থাটা করেছি যাতে সামাজিক দূরত্ব বজায় থাকে। এছাড়াও তো ওই যে কালকে রানা প্লাজার যে সব শ্রমিক সেগুলো কিন্তু 144 দ্বারা জারি করেছে, সড়কগুলিতে যাতে মানুষ যাতে এসে যে তারা বিশৃঙ্খলা না করতে পারে সে ধরনের কি প্রস্তুতি নেওয়া হয়েছে? ধন্যবাদ আপনাকে। আপনি দেখতে পাচ্ছেন আমি আশুলিয়া থানার 25টি শ্রমিক ফেডারেশনের সভাপতি সাধারণ সম্পাদককে নিয়ে এখানে বসে মিটিং করছি। আমাদের কাছে মেসেজ আছে আগামীকালকে তারা রানা প্লাজার দিবসে রানা প্লাজার সামনে গিয়ে অবস্থান নেবে শ্রমিকদের ক্ষতিপূরণ দাবির জন্য। আমি ওনাদের নিয়ে মিটিং করে ওনাদেরকে বোঝাচ্ছি তারা যাতে এই করোনায় কোনো অবস্থাতেই সেখানে অবস্থান গ্রহণ না করে, এজন্য তাদেরকে অনুরোধ করেছি। তারা আমার সাথে একত্রতা প্রকাশ করেছে কারণ করোনা ভাইরাস একটি মহামারী আকারে ধারণ করেছে, এখন মানুষের বাঁচা মরার যে সংগ্রাম এই সংগ্রামের সামনে অন্য কোনো সংগ্রামই এখন আর করা উচিত নয়। ওনাদেরকে বলেছি আপনারা করোনা শেষ হওয়ার পর আপনাদের দাবি দেওয়া আপনারা সরকারকে জানান, এর আগ পর্যন্ত দয়া করে আপনারা নীরব থাকেন, কেউ যেন ওই সাভারে কেউ অবস্থান গ্রহণ না করে। ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে বলছিলেন যে এই যে যেসব দোকানপাট রয়েছে এবং বাইরের যেসব লোকজন যাতে বাইরে গ্যাদারিং না করে সেই করোনার হাত থেকে তাদেরকে যে রক্ষা করার জন্য কিন্তু তারা একটি উদ্যোগ নিয়েছে। এই ছিল আমার কাছে আশুলিয়ার হাটবাজারের সর্বশেষ খবর। চলে যাচ্ছে এখন স্টুডিওতে আফসার। নাজমুল আপনাকে ধন্যবাদ। সামাজিক দূরত্ব বজায় রাখতে খোলা মাঠে বাজার স্থানান্তর করার পরে পরিস্থিতি কী সেটি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নাজমুল। করোনার কারণে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের গরিব মানুষের মাঝে আজও সেনাবাহিনী, পুলিশ ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ত্রাণ সহ বিভিন্ন সহায়তা দেওয়া হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চট্টগ্রামের কর্ণফুলি উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এলাকার সিএনজি অটোরিকশা চালক সহ 1200 দরিদ্র মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। সকালে কর্ণফুলি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন হায়দার একটি কমিউনিটি সেন্টার থেকে এ সকল ত্রাণ দেন। রংপুরে কমিউনিটি পুলিশিং এর পক্ষ থেকে নগরীর মুন্সিপাড়া এলাকার শতাধিক মধ্যবিত্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়। মুন্সিগঞ্জ শ্রীনগরে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের কবলে দৈনন্দিন কাজ হারিয়ে অনিশ্চয়তায় থাকা কর্মহীন অসহায় পরিবারের মাঝে ত্রাণ দিয়েছে বিএনপি। এ সময় উপস্থিত প্রধান অতিথি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, করোনায় অসহায় মানুষের জন্য কোনো ব্যবস্থা করেনি সরকার। গরিব মানুষের জন্য, নিরন্ন মানুষের জন্য, তাদের জন্য কোনো ব্যবস্থা সরকার করেননি। এটা সংবিধান পরিপন্থী কাজ সরকার করছেন যে একই দেশের মধ্যে যাদের টাকা আছে, পয়সা আছে, তাদের জন্য প্ররোচনা যা কিছু হচ্ছে সব বড়লোকদের জন্য। চাঁদপুরের কচুয়ায় করোনা ভাইরাস সংক্রমণ রোধে সচেতনতার পাশাপাশি 4,500 অসহায় দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে সাবেক এনবিআর চেয়ারম্যান ও সচিব মোহাম্মদ গোলাম হোসেন। বাগেরহাটে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ঘরবন্দি প্রত্যন্ত গ্রামের কর্মহীন 4 উপজেলার সহস্রাধিক দরিদ্র মানুষের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে সেনাবাহিনী।
শরীয়তপুরের নড়িয়ায় দুর্গম পদ্মার চরের তিন ইউনিয়নের ঘরবন্দী প্রায় 1500 পরিবারের মাঝে ত্রাণ দিয়েছেন পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম। ভোলা লালমোহন ও তমুজুদ্দিন হাসপাতালের ডাক্তার নার্সদের মাঝে করোনা ভাইরাস প্রতিরোধে মেডিকেল সরঞ্জাম বিতরণ করেছেন ভোলা তিন আসনের এমপি নুরুন্নবী চৌধুরী শাওন। সিরাজগঞ্জের সলঙ্গা থানার নকলা পূর্ব মথুরাপুর বুদ্ধি অটিস্টিক প্রতিবন্ধী বিদ্যালয় ও প্রতিবন্ধী সংস্থার উদ্যোগে 300+ প্রতিবন্ধী শিক্ষার্থীদের কর্মহীন অভিভাবক ও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিয়েছেন কামারখাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন হালদার। ডেস্ক রিপোর্ট নিউজ 24। বরিশালে বিভাগীয় জেলা পর্যায়ে শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন সদর আসনের সংসদ সদস্য পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল অবসরপ্রাপ্ত জাহিদ ফারুক শামীম। এই বিভাগে করোনা চিকিৎসার সব সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি। আজ দুপুরে নগরীর ভিআইপি কলোনির পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউসে এই সভা অনুষ্ঠিত হয়। এই সভায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর অসিত ভূষণ দাস ও শেরেবাংলা মেডিকেলের পরিচালক ডক্টর মোহাম্মদ বাকির হোসেন, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডক্টর বাসুদেব কুমার দাস ও জেলা সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ মনোয়ার হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এই ছিল এখনকার মতো দেশ সংবাদের সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।